ভুট্টা আছে, গম আছে, লেয়ার লেয়ার খাদ্য, আবার সাথে কিছু এনজাইম দেওয়া আছে, প্রোটিন দেওয়া আছে, মানে এখানে ডিম পাড়ার জন্য উপযোগী যা ভিটামিন দরকার সবই এখানে সমন্বয় করা আছে। কিভাবে করছেন এটা কি বলা যাবে? এটা এই যে আমাদের এখানে মানিকগঞ্জ প্রাণী সম্পদ অফিসের মনির স্যার আছে, ওনার পরামর্শ নিয়ে আমি এগুলো করছি। আচ্ছা, এটা কি 10 কেজি আপনি কিভাবে বানাইছেন যদি বলি? এখন এখানে অর্ধেক দেওয়া আছে ফিড খাদ্য, লেয়ার লেয়ার ওয়ান, আর অর্ধেক দেওয়া আছে, অর্ধেকের মানে দুই ভাগের এক ভাগ দেওয়া আছে গম ভুট্টা, আর এখানে ওই 1 গ্রাম করে বা 2 গ্রাম করে দেওয়া আছে আপনার হলো প্রোটিন দেওয়া আছে আর এনজাইম দেওয়া আছে। আচ্ছা, আমি একটু বলি, 10 কেজি যদি ফিড হয় তাহলে 5 কেজি দেওয়া আছে, 5 কেজি দেওয়া আছে আপনার ফিড লেয়ার লেয়ার ওয়ান, হ্যাঁ হ্যাঁ, 2.5 কেজি গম ভুট্টা, হ্যাঁ, আর এই ওই আপনার 100 গ্রাম দেওয়া আছে আপনার মিক্সিং করে মিক্সিংগুলো দেওয়া আছে। আমার এনজাইম দরকার, তো এনজাইমের প্যাকেট আছে 1 কেজির প্যাকেট, আর প্রোটিনের প্যাকেট আছে ওগুলা, আর একটা এক ফর্মুলা আছে, এক ফর্মুলা, এগুলো মিশিং করে খাওয়াইলে পরে আপনার ডিমটা রেগুলার আসে। আসসালামু আলাইকুম, জোয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। গত পর্বে আমি মানিকগঞ্জের তরা বাজারের আলমগীর হোসেন ভাইয়ের গলাছেলা হাইব্রিড মুরগির খামার আপনাদেরকে দেখিয়েছিলাম। ভিডিওতে উনি বলেছিলেন যে কীভাবে উনি বিজ্ঞানসম্মতভাবে হাতে বানান মুরগির খাবার, এবং সেই খাবার খেয়ে কিন্তু ওনার মুরগির ওজন একদম ঠিকঠাক আছে এবং ডিমও কিন্তু খুব ভালো দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই ফিড ফর্মুলেশন উনি কিন্তু জেনেছেন একজন ভেটেরিনিয়ানের কাছ থেকে। আজকের পর্বে আলমগীর ভাই প্র্যাকটিক্যালি ফিড বানিয়ে দেখাচ্ছেন কিভাবে উনি নিজে ফিড বানান বিভিন্ন উপাদান এবং তার সাথে বিভিন্ন ওষুধ মিশিয়ে। উনি 2 কেজি বানিয়ে দেখাচ্ছেন, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ঠিক সেই রেশিও অনুসরণ করে আপনারা বানাবেন, এবং আশা করি এইভাবে যদি আমরা ফিড তৈরি করে মুরগিকে দেই সেক্ষেত্রে আমাদের খরচ অনেক কম পড়বে কেনা ফিডের তুলনায়, এবং মুরগির ওজনও কিন্তু ভালো থাকবে, পাশাপাশি ডিমের পার্সেন্টেজও কিন্তু বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ভাই, এখন ফিড আপনাদের সামনে বানাবেন, হ্যাঁ, এটা অনেকেই আমাকে বলে যে ফিড বানানো দেখব, আজকে উনি কীভাবে ফিড বানান? আমরা খামারের ভেতরে যে শেডের ভেতরে যে ফিড বানানোটা শুনছিলাম, এখন উনি বানাচ্ছেন, কতটুকু বানাবেন? 2 কেজি বানাই দেখাই। আচ্ছা, 2 কেজি বানাই দেখাচ্ছেন কীভাবে উনি বানান, আর দেখেন এখানে কিন্তু সব উনি বস্তা ধরে কেনা, এটার লেয়ার লেয়ার ওয়ান কেনা, তারপরে গম কেনা, ভুট্টা ভাঙা, তারপরে এখানে যে দেখেন ওষুধগুলো এনজাইম থেকে শুরু করে দেখেন এনজাইম, হ্যাঁ, তারপরে যত রকম ওষুধ এখানে সব সুন্দর করে রাখা আছে। আমি ওষুধগুলো পরে দেখাচ্ছি, উনি 2 কেজি বানানো দেখাবেন, আপনারা দেখেন এটা কি লেয়ার ওয়ান ফিট, লেয়ার লেয়ার ওয়ান ফিট, আচ্ছা, মানে 2 কেজি ফিডে উনি অর্ধেক দিবে, তার মানে 1 কেজি লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছেন। আলমগীর ভাই 2 কেজি বানাবেন, আপনারা আপনাদের যত কেজি 25 কেজি 50 কেজি যতই বানান না কেন এইটা ফলো করেন। লাল গম, আচ্ছা লাল গম, একটু একটু দেখি আমরা লাল গম, হ্যাঁ, এটা কত করে নিচ্ছেন আপনি এলাকা এখান থেকে? এখানে এখন 2200 টাকা বস্তা, 50 কেজি বস্তা 2200 টাকা বস্তা, তাহলে কত করে পড়ে? তো 45 টাকার মতো পড়ে আর কি। আচ্ছা, 45 টাকার মতো পড়ে, কম বেশি হয় তো ওঠানামা করে, 45 টাকার মতো হয়। হ্যাঁ, এটা হাফ কেজি, 1 কেজি লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছেন আর 1/2 কেজি দেবেন হচ্ছে গম। আপনারা কিন্তু অবশ্যই এই পরিমাপকের যে যন্ত্র ডিজিটাল মেশিনটা কিনে নেবেন। আপনার এটা কত পড়ছিল দাম মেশিনটার? 1200 টাকা। 1200 টাকা, হ্যাঁ, মুরগিও মাপতে পারবেন, খাবারও এরকম মেপে মেপে দিতে পারবেন। এটা হলো ভুট্টা ভাঙা, ভুট্টা আমি বাজার থেকে কিনছি কিনা ভাঙে আনছি। আচ্ছা, ভুট্টা কত করে পড়ছে? ভুট্টা হলো 1200 টাকা মন নিছে, আর ভাঙায় 100 টাকা মন। আচ্ছা আচ্ছা, ভুট্টা দিচ্ছেন 1 কেজি তাই তো? এই 1/2 কেজি, আচ্ছা, উনি দিচ্ছেন হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান 1 কেজি, আর 1/2 কেজি দিচ্ছেন হচ্ছে গম, আর 1/2 কেজি দিচ্ছেন হচ্ছে ভুট্টা ভাঙা, তার মানে
টোটাল 2 কেজি হচ্ছে। এখন দিব হলো আপনার এটার মধ্যে প্রোটিন, প্রোটিন এটা হলো প্রোটিন। একটু প্যাকেটটা একটু দেখব, প্যাকেটটা যা দেখাই এদিকে ঘোরায়। এটা 1 কেজি প্যাকেট। 1 কেজি প্যাকেট কত নিচ্ছে? 1 কেজির প্যাকেট নিচ্ছে 400 টাকা। 400 টাকা? হ্যাঁ হ্যাঁ। এখানে 1 কেজির প্যাকেটে এখানে লেখা আছে যে 40 কেজি খাদ্যে 150 গ্রাম দিতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে 40 কেজি খাদ্যে 150 গ্রাম দিতে হবে। তার মানে 1 কেজি কিনলে কিন্তু আপনি যদি সুন্দর করে গোছায় রাখেন তাহলে অনেক খাবার করা যাবে। হ্যাঁ। এখানে উনি কিন্তু কন্টেনারের মধ্যে আটকে রাখছেন, তার মানে বাতাস ঢুকতে পারছে না, কোনো রকম সমস্যা হবে না এতে। হ্যাঁ, কতটুকুন দেবেন? 1 চামচ দিব। 1 চামচ পরিমাণ দিচ্ছেন। এটা হলো বিট লবণ। এখানে একটু বিট লবণ দিচ্ছেন? বিট লবণ দিচ্ছি। বিট লবণ দিলে মুরগির খাইতে পছন্দ করে, মুরগির মুখে রুচি বাড়ে। এখানে পরিমাণ মতো। হ্যাঁ, বিট লবণ কিন্তু ঠোকাঠুকিও বন্ধ করে। তাহলে এখানে লেয়ার লেয়ার ওয়ান আছে, গম আছে, ভুট্টা আছে, এনজাইম আছে, মানে প্রোটিন আছে, আর বিট লবণ, কালো জিরা। এখন শীতকাল, এই যে কালো জিরা দিলাম শীতকালের জন্য, কালো জিরা ফিডে মিশাই দিই, কালো জিরা একটু দিয়ে দিলাম। এটা খুব বেশি দেবেন না, কারণ কালো জিরা যদি ছত্রাক ধরে তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে এনজাইমটা যেটা দিব, একটু প্যাকেটটা দেখাই দিই আমরা। এটা কতটুকু দিলেন? এটা আপনি 1 চামচ। 1 চামচ মানে যেহেতু আমরা অল্প বানাচ্ছি, আমরা খুব সামান্য পরিমাণ জাস্ট আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, উনি যখন বানান তখন একসাথে কিন্তু বেশি বানান, আমাদের দেখানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এটা কিন্তু উনি অল্প জাস্ট 2 কেজি আর কি, সব মিলাই 2 কেজি ফিড এখানে তৈরি হলো। খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে, বস্তা বয়ে রাখবো। ওই একদিনকার খাবার একদিনকে বানাবো, বানিয়ে 3 বেলা খাদ্য ভাগ করে 3 বার দিবো আর কি। মানে 3 বার খাবার আমি 1 বার দেবো না, যখন তো খাবে ওইটুকু পরিমাণ খাবার দিব। তা না, এখন তো শীতকাল, বাতাসে ওই যে ইগুলো ড্যামেজ হবে, তখন মুরগি সমস্যা হবে, সমস্যা হবে। এই জন্য সবসময় 3 বেলা খাবার 3 বেলা দেওয়া হয়। হ্যাঁ না, সেটা আছে, কিন্তু আপনি কি প্রতিদিনই খাবার বানান? প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন, দিনে যা লাগে আমি বানিয়ে রেখে দিই, পরিণতি নিয়ে দিয়ে দিই। তো কেউ যদি এত ঝামেলা না করতে পারে, সেখানে যদি কয়েকদিনের জন্য খাবার বানিয়ে রাখে তাহলে কি খুব সমস্যা হবে? তাহলেই করতে হবে, খাবার সুন্দর করে পানে মানে ডাইরেক্ট রাখতে হবে, যাতে মানে বের না হয়ে যায়, মুখ আটকে রাখবে আর কি, একটা ড্রামের মধ্যে আটকে রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে অনেকে তো দেখা যাচ্ছে পাশাপাশি আরও কাজ করেন, তো তখন এই প্রতিদিনকার খাবার প্রতিদিন বানানো কিন্তু একটা ঝামেলা। এই কারণে খুব বেশি দিন না, হয়তো 4 দিন 5 4 দিনের হয়তো হায়েস্ট বানায় রাখলেন। হ্যাঁ, কিন্তু রাখার উপর ডিপেন্ড করবে আপনি কতদিন খায়। একদম এয়ারটাইট ড্রামে যদি রাখা হয় তাহলে এখানে 2 কেজি আমরা ফিড বানালাম, 2 কেজি ফিডের মধ্যে 1 কেজি হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান, আর 1 কেজি হচ্ছে, 1 কেজির মধ্যে 1/2 কেজি হচ্ছে আপনার ভুট্টা, 1/2 কেজি হচ্ছে গম, এই গেল 2 কেজি টোটাল। এর মধ্যে প্রোটিন দেওয়া হচ্ছে 1 চামচ, আর সামান্য বিট লবণ সেটাও মনে হয় 1/2 চামচের মতো হয়েছে, বিট লবণ আরও কম দেওয়া হচ্ছে। যখন 20 কেজি বানায় তখন 1 চামচ, এখানে কম বানিয়েছিস তো সামান্য পরিমাণ দিচ্ছে আর কি, 1 সিমটি করে দিয়েছে। এনজাইম দেয়া হচ্ছে, সেটাও খুব সামান্য, যেহেতু এটা বানানো আর কি। খায় তো ভুট্টা, আবার ইয়ে ভাঙতে মুরগি খরচ হয় বেশি, এজন্য আমি যে ভিডিও দেওয়া আছে আমার ফার্স্ট জাইমের উপরে, অটোজাইম ফার্স্ট জাইম, সেই জাইম এইসের কাজ করে। হ্যাঁ, আপনার হজমের কাজ করে। তো আমরা যদি ফিডে এরকম মিশাই দিই তাহলে, যেটা উনি আমাকে সেটা বলছিলেন যে 40 টাকা পড়ে মানে কেজিতে, কখনো কখনো বেশি হয়, ভুট্টার দাম, গমের দাম, এই অনুপাত বাড়ে, দাম বাড়বে, কিন্তু অনেক কম। ফিটের সাথে মানে খালি খালি ফিট খাওয়ালে যে খরচ হতো তার সাথে অনেক কম খরচ হয় এখন আমার। প্রতি মাসে এটা করলেতে দেখা যায় আমার 10-15 হাজার টাকা সেভ হয়, আর বেশি সেভ হয় এটা করাতে।
তাহলে দেখেন আমি যে বারবার বলি যে বুঝে শুনে আমরা খাবার বানাবো, আর যদি না পারি তাহলে কেনা খাবার কেনা ভালো, হ্যাঁ ইচ্ছা মতো না। আজকে কিন্তু এই এইটুকু দেখানো হলো আপনাদের উদ্দেশ্যে, জাস্ট বানানো দেখানোর উদ্দেশ্যে কিন্তু এই এটা করা হলো, ওরা খাবার বানানো আসছে। যদি এটা যদি আমার মুরগির এফ সিআর যদি ঠিকঠাক থাকে তখন আমি ডাক্তার সরাপন্ন হব, সরাপন্ন হওয়ার পরে আমি দেখাবো যে আমার মুরগি বসে তো দিন এত কিছু খাদ্য খাইছে, খাদ্য খাওয়ার পরে এই আমার মুরগি হেজন হয়েছে, তখন ডাক্তার এফ সিআর বের করে, যদি দেখে আপনার এফ সিআর কম হয়েছে তখন বলে খাদ্যটা চেঞ্জ করেন বা আর কিছু উপাদান বাড়াই দেন, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে আমি খাদ্যের মনে করেন গুণগত মান বা পুষ্টিপাতা নিয়ন্ত্রণ করি। আলহামদুলিল্লাহ, তার মানে উনি কিন্তু একদম সুন্দরভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে বৈজ্ঞানিকভাবে খামারটা করছেন। আর আমি এরপরে একটা এফসিআর নিয়ে একটা ভিডিও দেবো। এফসিআর হচ্ছে, আমি একদম এক কথায় বলি, আমি যতটুকু খাবার খাওয়াচ্ছি মুরগিকে সে খাবার, বয়স এবং ওজন এই তিনটার অনুপাত একটা বের করা হয়। হ্যাঁ, আমি কতটুকু খাবার খাওয়াচ্ছি, মুরগির বর্তমান বয়স কত, কতটুকু ওজন হওয়ার কথা ছিল সেই খাবার খেয়ে সেই বয়সে, সেই ওজনে আসছে কি না, এটাই হচ্ছে এফসিআর। তো আমি এফসিআরের উপরে, এফসিআর কী করে আমরা নিজেরা করব সেটার উপরে অবশ্যই একটা ভিডিও দেব। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবার সহায় হন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।